নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি, মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি। বন্ধুরা, আপনারা অনেকে দেখেছেন, আবার অনেকেই দেখেননি। আমার হাতে যে গাছটা ধরা আছে এটা একটা পিয়ারা। দেখুন বন্ধুরা কি হারে হয়েছে, এটা স্ট্রবেরি পিয়ারা প্রচুর হয়েছে। স্ট্রবেরি পিয়ারা বন্ধুরা আমরা ছাদ বাগানের জন্যে, আমাদের ছাদ বাগানের সৌন্দর্যের জন্যে, আমি খাবার জন্যে কথা বলবো না, আমরা রাখতে পারি, এগুলো পাখিদের জন্য রাখতে পারি। তো বন্ধুরা, এই স্ট্রবেরি পেয়ারা, এরা না পেকে স্ট্রবেরির মতো লাল হয়ে যাবে। আর এরা অ্যাকচুয়ালি বেরির মতোই, দেখুন পুরো একদম কত, একটা সরু ডালে কত ফল। আর এই গাছটা দেখুন, এখান থেকে যত্ন পায় না। আপনারা এখানে নার্সারিতে যারা আসবেন দেখলেই বুঝতে পারবেন, ওই বড় গ্রো ব্যাগে হয়ে আছে, আর তার উপরে এই যে আপনার এই গার্লিক ভাইন লতাটা উঠে গেছে। মোটামুটি 4-5 ফুটের গাছ হলে কয়েক হাজার ফল হবে। তো বন্ধুরা, আমরা ছাদ বাগানের জন্যে ফলের গাছের, ডেকোরেটিভ ফলের গাছ, ধরুন আমরা যে কামকোয়াড লেবুও রাখি দেখতে সুন্দর লাগে, তো আমরা যদি এটাও একটা রাখি দেখতে খুবই সুন্দর লাগবে। আর বছরে একটা টাইম তো ফলে ভর্তি হয়ে যাবে, অন্য সময় একটু কম হবে, কিন্তু এই সময়টা প্রচুর হবে। আর পেয়ারা গাছের যেমন যত্ন, একই রকম যত্ন। আচ্ছা বন্ধুরা দেখুন, এর যে পাতাটা না, আমরা কোনোভাবেই একে প্রথম যারা দেখবেন এটাকে পেয়ারা বলেই মনে হবে না, দেখুন। কিন্তু এর ফল, এর যে ফলের যে টেস্ট, সব পেয়ারার মতো। শুধু যদি ফলটা একটু বড় হতো তাহলে খেয়ে খুব ভালো লাগতো। এর দানা প্রচুর হয়, আমি নিজে খেয়ে দেখেছি বাগানে, যেহেতু এত হয় তো এর দানা প্রচুর শক্ত দানা। আরেকটা ভ্যারাইটি উঠেছে নতুন ঠিকই, যেটা দানা সবাই বলছে নাকি নরম হয়, আমরা জানি না কতটা সত্যি, কিন্তু স্পেসিফিক এই ভ্যারাইটিটার দানা বড়। আর যেহেতু এত ছোট ফলে ভর্তি দানা থাকে, তো তাই খেতে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, একটু নতুন জিনিস, যা কিছু আমার নার্সারিতে হয় সেটা আমি আপনাদেরকে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো আমি আপনাদেরকে এই আমার স্ট্রবেরি পেয়ারাটাও শেয়ার করলাম। যারা নতুন বাগানি, অনেকেই জানেন না এই ফলটার বিষয়ে, তো সবাই অবশ্যই একটা করতে পারেন। তা না হলে আপনার ছাদ বাগানে যদি না হয়, তাহলে আপনি আপনার বাড়ির সামনে কোনো একটা জায়গায় সেখানেও বসাতে পারেন, অথবা যদি ছাতে বসান। আর ফলের যে রঙটা, কোনো পেয়ারার রং কিন্তু লাল হয় না, এর পেয়ারা বাইরেটা টকটকে লাল হয় আর গোছা গোছা হয়, এবং থোকা থোকা হয়ে আছে। তো বন্ধুরা, এই পেয়ারার ভেতরটাও এমনকি গোলাপি রঙের, একটা হালকা গোলাপি রঙের, স্ট্রবেরির মতোই দেখতে। তো আমরা আমাদের ছাদ বাগানের জন্যে ডেকোরেটিভ হিসাবে হোক বা ফলের গাছ হিসাবে হোক, আমরা আর একটা গাছ সংযোজন করতে পারি। তো বন্ধুরা, আরেকটা গাছ আমরা দেখিয়েছিলাম গত সপ্তাহের ভিডিওতে, কামরাঙা। আমি এক ঝলক আমাদের যে বড় কামরাঙা গাছ আছে তার একটা ঝলক আপনাদেরকে দেখাই, কত ফল হয়। একদম পুরো ফলে ভর্তি হয়ে গেছে। আমার নার্সারিতে কিন্তু গাছ যত্ন পায় না, একদম রোদ জায়গা নয়, একটু ছাওয়া ছাওয়া জায়গা। মিষ্টি কামরাঙা এটা, এর এত ফলন হয়। আর পাতাতেও আপনারা যদি লক্ষ্য করেন কোনো হলুদ ভাব নেই। এই প্রচণ্ড গরমে যাদের পাতা হলুদ হয়ে যাচ্ছে তারা কিন্তু গাছগুলো অবশ্যই গ্রিন নেটের নিচে রাখুন, আর একটু ভিটামিন কিছু স্প্রে করুন সঙ্গে। তো বন্ধুরা, আমরা আমাদের ছাদ বাগানের জন্যে অবশ্যই স্ট্রবেরি পেয়ারাটাকে সংযোজন করতে পারি। আবার দেখুন বন্ধুরা, আবার ফুল আসছে, কিন্তু এগুলো ফুল। তো বন্ধুরা, আমরা আমাদের স্ট্রবেরি পেয়ারা অবশ্যই একটা করে রাখতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে
অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের হোম ডেলিভারি যেরকম চলছে সেরকম চলছেই, কুরিয়ারও চলছে। এর সাথে যারা গরমে আসতে পারছেন না একান্তই, তাদের জন্য এখন আমরা ভিডিও কলেরও ব্যবস্থা করে দিয়েছি। আপনারা সকালবেলা আমাদেরকে ফোন করে নেবেন, যদি আমরা ফাঁকা থাকি মনিদাকে দিয়ে আপনাদের সারা বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দেবো, আপনাদের পছন্দ করা গাছই পৌঁছে দেবো আপনাদেরই বাড়িতে। তো অবশ্যই ভিডিও কল করুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।